সরকারি কর্মকর্তার দিচ্ছে। বঙ্গবন্ধু বাহাত্তরের সংবিধান প্রস্তুতকালে বলেছিলেন, আমি জনগণের প্রতিনিধি, জনগণের ট্যাক্স আদায় করে, কর আদায় করে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন দেওয়া হয়, সেই সুবাদে জনগণের সেবক প্রশাসন তিনটা নির্দেশাবলী ছিল, জবাব দিয়ে চাচ্ছিল। বাহাত্তরের সংবিধানে সরকারি কর্মকর্তার জন্য কত উত্তম নির্দেশাবলী, ঘর দুর্নীতি করলে যে কোনো বড় ধরনের সরকারি কর্মকর্তা হোক পানিশমেন্ট দিয়ে থাকছি, তো কোনো আপিল হাইকোর্ট নেই, সাসপেন্ড ছিল, অস্থি ছিল, স্ট্যান্ডি লিখছিল, চাকরিচ্যুত ছিল, 75 পয়েন্ট একশে প্রতীকে নেই। এবং সরকারি কর্মকর্তার জন্য একই জায়গায় পোস্টিংয়ের সময়সীমা 2 বছরের ডিউ ছিল, 1 সপ্তাহের মধ্যে কমপ্লেন হলে কাটছি গোল, পানিশমেন্ট পোস্টিংয়ের জায়গা ছিল হ্যাশট্যাগ বান্দরবন কাংরাসুরি। বঙ্গবন্ধু 1972 থেকে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, স্বাধীনতার মানুষকে স্বনির্ভর করার রাজনীতি এবং স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার রাজনীতি করেছিলেন বাহাত্তরের পার্লামেন্টে। বঙ্গবন্ধু পৃথিবীর 218 দেশে বাংলাদেশের জাতীয় সঙ্গীত জাতিসংঘ থেকে চয়েস করে নিয়েছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় প্রথম পার্লামেন্ট শুরু হয়েছিল, রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়েছিল, সেইটা দিয়ে শুরু করা হয়েছে হেন্দু দুর্ভাগ্য বাঙালি 1975-এর 15 আগস্টের কালো রাত্রিতে 102 জেন্টলম্যানের 6 জন মেজর মিলে, শুধু বঙ্গবন্ধুকে নয় বঙ্গবন্ধুর সপরিবারে হচ্ছে সুন্দর সহকারে হত্যা করেছে। 75-এর 15 আগস্টে ভোর থেকে যে রহমান বন্দুকের নল নিজে ক্ষমতায় বসে গঠনতন্ত্র সংবিধানকে ডাস্টবিনে ফেলেছিল, ইন্ডিপেন্ডেন্ট বিল এনেছিল, তার ব্যক্তিতে রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু হত্যার বিচার হয় নাই। হর্ষবতী রাষ্ট্রভার্যের মতো জায়গায় ইন্দিরা গান্ধী হত্যার সঙ্গে সঙ্গে বিচার হয়েছে, রাজীব গান্ধী হত্যার সঙ্গে সঙ্গে বিচার হয়েছে, বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার বাধাগ্রস্ত হয়েছে, কিভাবে হাজার হাজার কোটি টাকা বানানো যায় সেই সুবাদে রাজনীতি শুরু হয়ে গেল। 75-এর 15 আগস্টের পর থেকে যাদের মানবতা বৃদ্ধি অপরাধী বলেছেন সরকার, যাদের রাজনীতি করার অনুমোদন বাহাত্তরের সংবিধানে বঙ্গবন্ধু দেন নাই, গেউরো মানেছে তাদের জামাতি ইসলাম নামে অনুমোদন দিয়েছে, চার দলীয় জোট গঠন করেছে, সারা বাংলায় আত্মঘাতী হামলা, সোসাইটি হামলা, গ্রেনেড হামলা আতঙ্কগ্রস্ত হয়েছিল বাংলাদেশের সর্বস্তরের জনগণ। আমরা ছাত্রলীগ করেছি, আমি জিতেন্দ্র শর্মা ছাত্রলীগ করেছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী অজীব সৈনিক হিসাবে 2004-এর 21 আগস্টের গ্রেনেড হামলার মিটিংয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়েছিলাম, দশ সময়ে দুর্যোগ মুহূর্তে আমরা প্রত্যক্ষ করেছি, দেখেছি আমাদের জননেত্রী শেখ হাসিনা অল্পের জন্য বাঁচেছেন, বডিগার্ডকে হত্যা করা হয়, হত্যা করা হয়, প্রয়াস সম্মানিত হয়েছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সাব কমান্ডার সাবেক রেল মন্ত্রী সংবিধান প্রণেতা বাকি বাংলার সিংহপুরুষ প্রয়াত বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত পক্ষে সুইন্টার নিয়েছেন, সেই মঞ্চ থেকে বিশ্রাম হন নাই, আমি সেই মঞ্চে আবুল মাল মহোদয়কে দেখি নাই, নেই সবকে দেখি নাই, মৎসুর সবকে দেখি নাই।